ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু, ইতিমধ্যেই উপকূলে আছড়ে পড়ল ভয়ঙ্কর ঢেউ। বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হলো একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ থেকে শুরু করে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, আজ 30 আগস্ট শুক্রবার, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা থেকে শুরু করে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, নতুন যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোন কোন জেলায় পড়তে চলেছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে এই ভিডিওটি ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু তৈরি হয়েছে, যা ঘন্টায় দেখতে পাচ্ছি 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকেই এগিয়ে চলছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে মৎস্যজীবীদের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করা হয়েছে, যাতে মৎস্যজীবীরা সমুদ্রে এই মুহূর্তে মাছ ধরতে না যায়। তবে ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে আরও ডিটেলস আপডেট আমরা দিয়ে দেব, তার আগে আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ এই মুহূর্তে কোন কোন জায়গায় ঘন কালো মেঘ থাকছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তো আমরা প্রথমত যদি দেখি পশ্চিমবঙ্গের দিকেই দেখব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের এদিকে বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম সাইডে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। যেমন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর থেকে শুরু করে বেলদাঙ্গা, এদিকে দেখতে পাচ্ছেন যে দমকল থেকে শুরু করে করিমপুর থেকে শুরু করে বহরমপুর, এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। বিশেষ করে রামপুরহাট, সিউড়ি, বোলপুর, কাটোয়া থেকে শুরু করে দুমকা, আমড়াপাড়া, এদিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে, ধুলিয়ান সাইডেও থাকছে বৃষ্টি। তবে আমরা অন্যান্য জায়গাগুলিতে যদি দেখি, বর্ধমান কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে, কৃষ্ণনগরের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে, তবে কলকাতার আশেপাশে মূলত এই মুহূর্তে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের অ্যালার্ট নেই বললেই চলে। পাশাপাশি এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও আকাশ কিন্তু মূলত পরিষ্কার রয়েছে। বাংলাদেশেও কিছুটা বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে বাংলাদেশের বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেরপুর থেকে শুরু করে লালপুর থেকে শুরু করে ভেড়ামারা, দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা থেকে শুরু করে দামোদা, এদিকে আমরা কিছুটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। অন্যান্য দিকে যদি আমরা উত্তরের দিকে দেখি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে, তবে আলিপুরদুয়ার, কোচবিহার এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে, জলপাইগুড়ির দিকেও আকাশ পরিষ্কার, অসমের দিকেও কিন্তু মূলত আকাশ পরিষ্কারই রয়েছে। বৃষ্টি বজ্রমুড়ে গেলেই ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পারবো, আসুন বৃষ্টি বজ্রমুড়েই যাই। বৃষ্টি বজ্রমুড়ে গেলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জায়গাগুলি বললাম সেখানে কিছুটা বৃষ্টি, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই 1টা থেকে 2টো বা 3টে নাগাদ বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে, 4টা আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কলকাতা, এদিকে বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এদিকে হাওড়া, হুগলি, পাশাপাশি তাকি, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বাদুরিয়া, নিউটাউন থেকে শুরু করে বারুইপুর, খেতালা, গোসাবা, কুমারীমারি, ঝাড়খালি, দেখতে পাচ্ছেন মাঝিলপুর, এদিকে ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর থেকে শুরু করে বজবজ, বাগনান, এদিকে কোলাঘাট, আমতা থেকে শুরু করে এদিকে সিংপুর, এদিকে জঙ্গলপাড়া, মাসাদ, জগৎবল্লভপুর, এদিকে আরামবাগ থেকে শুরু করে পাবা, দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি। ঘাটাল, খানাকুল, দেখতে পাচ্ছেন কেশপুর, পাঁশকুড়া, বালিচক, মেদিনীপুর, এদিকে খড়গপুর, বেলি, পিংলা, সেবাং থেকে শুরু করে কাসুরি, বেলদা, নয়াগ্রাম, দাঁতন, এদিকে মোহনপুর, এগড়া, দীঘা, কোনটার দিকেও হালকা পশলা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ওই 1টা 2টো বা 3টে নাগাদ কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত আকাশ পরিষ্কারই রয়েছে, আবার এদিকে এদিকে মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি থাকছে, এবং বাংলাদেশেরও ঢাকা, নাগেরপুর, ফরিদপুর, মহাদেবপুর, এদিকে ফরিদগঞ্জ,
খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশালের দিকেও, যশোর, লোহাগড়ের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে। তবে আজ মূলত ত্রিপুরার দিকে আকাশ কিন্তু আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি। মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট কিন্তু দিনের বেলা নেই বললেই চলে। রাতের দিকে থাকতে পারে, অবশ্যই দেখাবো আপনাদেরকে। অন্যদিকে আমরা দেখতে পারছি বৃষ্টি কিন্তু থাকছে ওড়িশার দিকে, ওড়িশার দেখতে পাচ্ছেন কামাখ্যানগর, ভুবনেশ্বর, এদিকে থাকছে বৃষ্টি। এদিকে বালাসোর থেকে শুরু করে এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারছি অন্ধ্রর দিকে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টির সম্ভাবনা। কেননা এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে সেটা কিন্তু ক্রমশ অন্ধ্রপ্রদেশের দিকেই অগ্রসর হচ্ছে। তার জন্য আমরা দেখতে পারছি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম এদিকে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি। আবার এদিকে কাকিন্দা, বিজয়ওয়াড়া, নেল্লোর এদিকেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকছে। এদিকে দেখতে পাচ্ছেন জগদলপুর, এদিকে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ যে ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে বলছিলাম সেই ঘূর্ণিঝড়টা আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে অন্ধ্র উপকূলের দিকেই কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। তবে এর প্রভাব কিন্তু অনেকটা জায়গা জুড়েই পড়বে, আপনাদেরকে দেখাবো, অবশ্যই সঙ্গে থাকুন, তাহলে আরও ডিটেলস দেখতে পারবেন যে ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোন কোন জায়গায় পড়বে। তবে আবারও বৃষ্টি বজ্রমুটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা থাকছে। ধরুন ওই ছটা থেকে সাতটা যদি দিকে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে দক্ষিণবঙ্গে ছটার পর থেকে বৃষ্টি কিন্তু কিছুটা কমবে, উত্তরের দিকেও নেই বললেই চলে। রাত্রে 9টা 10টা 11টার দিকে আমরা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি লক্ষ্য করতে পারবো, বিশেষ করে কোচবিহার এদিকে যদি দেখি, উত্তরবঙ্গের কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এদিকে কিছুটা বৃষ্টি থাকছে, ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে থাকছে, ইসলামপুর, কিষাণগঞ্জ, করণদিঘি, এদিকে রায়গঞ্জ থেকে শুরু করে দেখতে পারছি আমরা এদিকে গঙ্গারামপুর, বালুরঘাট, দিনাজপুর, এদিকে মালদা পর্যন্ত কিছুটা বৃষ্টি থাকছে। আবার এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এদিকে ঘোড়াঘাট, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, ময়মনসিংহ এদিকে সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে অসমে শুধু ডিব্রুগড় এবং জোড়হাটের দিকেই, ডিমাপুরের দিকেই কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, তাছাড়া কিন্তু মাঝরাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। তবে উত্তরবঙ্গে আজকে কিন্তু মাঝরাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তারপর সেই শনিবার 31 তারিখে যদি আমরা দেখি তাহলে 31 তারিখও দেখতে পারছি যে ক্রমশ ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের দিকে কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সমুদ্র কিছুটা উত্তাল থাকবে, ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এবং সকাল দিকে আমরা হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারবো, তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে, আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশ, ত্রিপুরাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা রবিবার 1 তারিখে যদি দেখি, দেখতে পাচ্ছেন 1 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তখন যে ঘূর্ণিঝড়টি সেটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পারবো অন্ধ্র উপকূল থেকে বেয়ে এটা কিন্তু ওড়িশার দিকে অগ্রসর হবে, তার জেরে বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে বাড়বে। ওই আগেই বলছিলাম আপনাদেরকে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও একটা কিন্তু পরোক্ষ প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের দিকে এই ঘূর্ণিঝড়, নতুন এই সেই ঘূর্ণিঝড়ের। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ 3 তারিখও বৃষ্টিপাত থাকছে, 3 তারিখও একটা বৃষ্টিপাত হবে, 4 তারিখও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার দিকে আশেপাশে বৃষ্টি কিন্তু থাকছে, 5 তারিখও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে উত্তরবঙ্গেও কিন্তু এবার ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি 5 তারিখ 6 তারিখেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব যে এই মুহূর্তে আমরা যদি ধরুন বজ্র ঝড় বৃষ্টি মুডে যাই তাহলে কোথায় কোথায় বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে, এই মুহূর্তে তো নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি তাহলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো বিশেষ করে কলকাতা, এদিকে কোলাঘাট, চন্দ্রনগর থেকে শুরু করে হাবড়া, খড়দা, বারুইপুর, গোসাবা, জয়নগর, এদিকে উলবেড়িয়া, তমলুক, বালিচক এদিকে কিন্তু বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে, হাওড়া হুগলির দিকেও রয়েছে, তো অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন। পাশাপাশি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, শ্যামনগর, বাংলাদেশের এদিকে ফরিদগঞ্জের দিকেও কিছুটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট থাকছে, এদিকে মেহেরপুরের দিকে কিছুটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট থাকছে, নাগেরপুর, পাবনা, ফরিদপুর, ঢাকা, সিংড়া এদিকেও কিন্তু বজ্র বিদ্যুতের অ্যালার্ট থাকছে। আমাদের উত্তরবঙ্গে যদি দেখি বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ির দিকে কিছুটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গে, অন্যদিকে কিন্তু নেই বললেই চলে। আবার এদিকে বাংলাদেশে চিটং, মহেশখালীর দিকেও কিছুটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট থাকছে। তারপর থেকে বিকেল থেকে আমরা সন্ধ্যের দিকে কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, মাঝরাতের দিকে উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমনটা বললাম আপনাদেরকে কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে কোচবিহারের শীতলকুচি, তুফানগঞ্জ থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে, দিনহাটার দিকে কিছুটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে, ইসলামপুর, কিষাণগঞ্জ, করণদিঘি, দুই দিনাজপুর, গঙ্গারামপুর, মালদার দিকে কিছুটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট থাকছে, এবং অসমের জোড়হাট, ডিমাপুর, এদিকে ডিব্রুগড়ের দিকে কিছুটা রাত্রের দিকে, মাঝরাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। বৃষ্টির পরিমাণে যাই,
বৃষ্টির পরিমাণে গিয়ে আমরা আপনাদেরকে আরেকটু ডিটেলস দেখাতে পারবো। পরবর্তী 12 ঘন্টার পর 24 ঘন্টায় কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকছে, 24 ঘন্টায় কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকছে। তারপর পরবর্তী 3 দিনে কিছুটা বৃষ্টি বাড়বে, পরবর্তী 5 দিনে আরেকটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি পরবর্তী 5 দিনে একটু ভারী লেভেলের বৃষ্টি, পরবর্তী 10 দিনে আরেকটু বৃষ্টি কিন্তু বাড়তে পারে। তবে আমরা তাপমাত্রা নিয়ে আরেকটু আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিই। তাপমাত্রা নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন যে তাপমাত্রা কমার থেকে উল্টে কিন্তু বেড়ে যাচ্ছে। আজকের এই মুহূর্তে তাপমাত্রা আমরা দক্ষিণবঙ্গের দিকে তুলে ধরবো, আপনাদেরকে দেখতে পারবেন যে কত ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গে তাপমাত্রা রয়েছে। বিশেষ করে আজকে দেখতে পাচ্ছেন কলকাতা চন্দননগর এদিকে 33 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে, আবার এদিকে সুন্দরবনের দিকে 30-31 ডিগ্রির মধ্যে থাকছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে দীঘা, এদিকে ভগবানপুর, বেদগাঁও, মন্দারমণি, কোনটাই এদিকে 31-32, খড়গপুর, ঝাড়গ্রামের দিকে 32-33, পুরুলিয়ার দিকে 32, বাঁকুড়ায় 33, বর্ধমানে 33, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি এদিকেও 34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে, মুর্শিদাবাদে 33-34, নলহাটিতেও 34, বীরভূম দিকে আমরা 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। মালদায় দেখতে পাচ্ছেন 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দিনাজপুরে 34, বালুরঘাটে 34, কোচবিহারে 34, আলিপুরদুয়ারে 34। বুঝতেই পারছেন উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে, শিলিগুড়িতে 33 ডিগ্রি রয়েছে, অসমের দিকেও আমরা 33-34 ডিগ্রি সেলসিয়াসে দেখতে পারছি তাপমাত্রা অসমের দিকে রয়েছে, আবার কখনও কখনও 35 ডিগ্রি সেলসিয়াসও লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বাংলাদেশের সিলেট, এইদিকে মদন, ময়মনসিংহের দিকে 33-34, কাশপিয়া, ঢাকা 32 ডিগ্রি, কুমিল্লার দিকে আমরা দেখতে পাচ্ছি আবার 30-31 ডিগ্রি রয়েছে, অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা 30-31 ডিগ্রি। আবার এদিকে যশোর, লোহাগড়া এদিকে তাপমাত্রা 33-34 ডিগ্রি, রংপুরের দিকেও কিন্তু একই রকম পরিস্থিতি রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার আগরতলা, আমরাপুর, এদিকে অমরপুর, এদিকে আমবাসা, খোয়াই, এদিকে ভ্যালিনিয়া সমস্ত জায়গায় তাপমাত্রা ত্রিপুরাতেও আমরা 33-34 ডিগ্রি সেলসিয়াসে দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদও অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে আমরা ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে এই মুহূর্তে যা বলবো আপনাদেরকে, ঘূর্ণিঝড়টি ক্রমশ বঙ্গোপসাগরে আজও শক্তিশালী রূপ নিয়ে এবং উত্তর দিকে বাঁক নিয়ে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আগামীকাল একদম ওড়িশা উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তারপরও কিন্তু এটা তার গতিপথ পরিবর্তন করতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশায় প্রচুর পরিমাণে পড়বে। বিশেষ করে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।